হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি মুকসুদুল ইসলাম আসছি আপনার সামনে একটি লেটেস্ট ভিডিও নিয়ে। তা হচ্ছে প্রাথমিক সমাপনী পরীক্ষার বাতিলের প্রস্তাব চলে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। চলুন জেনে আসি বিস্তারিত। এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিএসসি বাতিল হলে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও বাতিল করা হবে। এর পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষার আদলে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের পরিকল্পনা আছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবারের জেএসসি এবং জেডিসি পরীক্ষাও বাতিলের ঘোষণা দিয়েছেন। এই দুই স্তরে প্রায় 55 লাখ শিক্ষার্থী আছে। জানা গেছে, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মতো পর্যাপ্ত সময় না থাকায় মন্ত্রণালয় এই পরীক্ষা না নেওয়ার চিন্তা করছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়। পাশাপাশি বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এক্সিলারেটেড রিমেডিয়াল লার্নিং পরিকল্পনা অনুযায়ী পাঠদান চলছে। এছাড়া গৃহীত পূর্ণ পদক্ষেপও উল্লেখ করা হয়েছে। প্রায় 1.5 বছর পর গত 12 সেপ্টেম্বর দেশের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রথমে সপ্তাহে একদিন ক্লাস করা হয়। করোনা পরিস্থিতির উন্নতির পর এখন সপ্তাহে 2 দিন করে ক্লাস আছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, জেএসসি ও জেডিসি পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা সাহস পাবে, তাতে গ্রেড উল্লেখ থাকবে না। একইভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরও সনদ দেওয়ার চিন্তা আছে বলে জানা গেছে। সেই সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। এছাড়া পিইসি না হলেও ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাসে ক্লাসের পাঠদান শেষ করা হবে। এরপর ন্যূনতম পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো অটোপাস না দেওয়ার জন্য এই পদ্ধতি গ্রহণের চিন্তা চলছে। এই ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু। প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।